আসসালামু সুপ্রিয় দর্শক, আবারো শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুদর্শক, আমরা বিরতির আগে একটি কল নিয়েছিলাম, উনি বলেছিলেন যে উনি যদি উনি আইলার হোল্ডার এবং উনি যদি ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন, এবং উনি বলেছিলেন যে কিন্তু উনি এ দেশে এসেছিলেন ইললিগালি, তো সেই ক্ষেত্রে যে ওনার নেচারালাইজেশনের ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কতটুকু রয়ে গেছে। তো রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন হয়েছে, আপনি যেটা বলছেন যে লাস্ট ইয়ার অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাজ লং ওনার আইলার আছে, এবং উনি থ্রি ইয়ার্স ধরে যদি উনি এখানে থাকেন। তো এই ক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে উনি এসেছেন অবরেস্টার হিসাবে, ইললিগাল হিসাবে, এখন নতুন যে পলিসি গাইডেন্স যেটা বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে কেউ যদি এখানে ইললিগালি এন্ট্রি করে তাদেরকে ব্যাড ক্যারেক্টার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে দে উইল বি ব্যান ফর টেন ইয়ার্সের ভিতরে তাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না, এইভাবে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কেউ অ্যাসালাম সিক করে থাকে এবং রিফিউজি স্ট্যাটাস যদি পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই অবরেস্টার হিসাবে আসাটা কিন্তু এক্সেম্পটেড। এতে তাদের কিন্তু ইউএন কনভেনশনের যেটা আর্টিকেল 30 and 34 যেটা আছে সেটা কিন্তু তাদেরকে হেল্প করবে, যে তাদের অ্যাপ্লিকেশনগুলো যদিও বা তারা ওভারস্টে ইললিগালি আসছে কিংবা ওভারস্টে হয়েছে হোয়াট এভার ইট ইজ, সেই ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ করতে পারবে না ওই গ্রাউন্ডে। কিন্তু অন্য যারা কেউ যদি কেউ ভিজিটার হিসেবে এসে থাকে উইদাউট, মানে কেউ যদি অন্য কোনোভাবে এসে থাকে এবং তারা যদি পাসপোর্ট ছাড়া এসে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা 10 ইয়ার্স কিন্তু তাদেরকে ব্যান করা হবে। তবে এই ডেটটা কখন থেকে হবে সেটাই হচ্ছে ক্রুশিয়াল। এটাই বলা হচ্ছে যে যখন কেউ ডেট অফ অ্যাপ্লিকেশন যদি হোম অফিসের নজরে যখন আসে সেখান থেকেও হতে পারে, কিংবা অ্যাপ্লিকেশন গ্রান্ট থেকেও হতে পারে, এই দুটা ডেট থেকে কার্যকরী হতে পারে। তবে এটাও আমি দেখেছি যে কেউ আসার পরে যদি কেউ কাজ করছিল ইললিগালি এবং ধরা পড়েছে এবং পরবর্তীতে ওদের সিস্টেমে রয়ে গেছে, এই রিজনে কিন্তু অ্যাসাইলাম সরি অ্যাপ্লিকেশন ফর নেচারালাইজেশন পিটিশন কিন্তু রিফিউজ হচ্ছে। তো যে কারণে আপনারা এই ব্যাপারটা নিয়ে যে কোনো একজন ভালো লয়ার কাছে যেয়ে আপনারা বুঝে নিন অ্যাপ্লিকেশনটা করবেন, কারণ আপনাদের অনেক ফিস দিতে হবে এবং অনলি রিফান্ডেবল £90, তো আপনারা ফিসগুলো লুজ করবেন, তার থেকে বরং ওয়েট করা বেটার হবে। ধন্যবাদ আপনার কলের জন্য। আমি বলেছিলাম যে যারা টিয়ার টু জেনারেলে আছেন তারা যদি অ্যাপ্লিকেশন করতে চান 1st অফ এপ্রিলের আগে তারা কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে তাদের যে রিকোয়ারমেন্টস রয়ে গেছে সেক্ষেত্রে রয়ে গেছে যে তাদের একটা লেটার লাগবে ফ্রম দ্য এমপ্লয়ার কনফার্মিং তাদের স্যালারি কত এবং তাদেরকে প্রয়োজন, তাদের সার্ভিস প্রয়োজন ওই এমপ্লয়ারের কাছ থেকে, এবং এসসি যেটা কোড অফ প্র্যাকটিস যেটা বলে সেটাও ওই লেটারে উল্লেখ করতে হবে, তারপরে জব কবে থেকে শুরু হয়েছে এবং তাকে প্রয়োজন, এইভাবে কিন্তু একটা লেটার লাগবে। আর একটা পে স্লিপ লাগবে, একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এবং তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে এটা স্যাটিসফাই করতে হবে, তার ভিতরে লেভেল B1 এবং লাইফ ইন দ্য টেস্ট এটা স্যাটিসফাই করতে হবে। আর 1st অফ এপ্রিল 2016 কিন্তু তাদের ইনকাম অবশ্যই 35,000 অ্যান্ড অ্যাবাউ হতে হবে, তাহলে তারা এবং অন্য যে রিকোয়ারমেন্টসগুলো আমি বললাম ওইগুলো যদি ওনারা স্যাটিসফাই করতে পারে তাহলে ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আমি কলার কাছে চলে যাব, দেখা যাক কলার কে লাইনে আছে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, কোশ্চেনটা করুন ভাইয়া। আচ্ছা, আমি ওই এফএলআর ওতে অ্যাপ্লিকেশন করি 2 years and 5 months ভিসা পাচ্ছিলাম জি, আন্ডার চাইল্ড রাইট এক্সেস টু, আমি এখন এক্সটেনশন করতে চাইছিলাম জি। আপনি তখন এফএলআর ও করেছিলেন জি, তখন আপনাকে এটা কি আপনাকে 10 ইয়ার্স টু সেটেলমেন্ট দেওয়া হয়েছে আপনার? জি জি জি, ওই 10 ইয়ার্স। তাহলে এখন আর এফএলআর ও নাই, এফএলআর ওটা কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে এফএলআর এপি, প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফে বেসে যদি কেউ কোনো অ্যাপ্লিকেশন করতে চায় ইনিশিয়াল অর এক্সটেনশন অ্যাপ্লিকেশন ইট শুড বি আন্ডার এফএলআর এপি।
ওকে ওই ডকুমেন্টগুলো কি কি লাগবে একটু যদি আমাকে ডকুমেন্টের ভিতরে যে আপনার স্টিল ম্যারেজের সাবসিস্টিং, আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আপনার ওয়াইফের ব্রিটিশ পাসপোর্ট লাগবে, আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, আপনার বায়োমেট্রিক কার্ড লাগবে, আপনার ওয়াইফের একটা ফটো লাগবে, আপনার দুইটা ফটো লাগবে, আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে, ফুল বার্থ সার্টিফিকেট যে আপনার নাম আছে এবং আপনার ওয়াইফের নাম আছে, আপনার বাচ্চা যদি ব্রিটিশ হয়েছে ব্রিটিশ সিটিজেন পাসপোর্টের কপি লাগবে, তারপরে আপনার এই 2.5 বছর যে ইউ হ্যাভ বিন লিভিং উইথ ইওর ওয়াইফ, আপনার 6টা 6টা 12টা ডকুমেন্ট ওরা চায় স্প্রেডিং ওই ডেট থেকে টিল অ্যাপ্লিকেশন পর্যন্ত স্প্রেড করে, আপনি কিছু ইউটিলিটি বিলস, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মেডিকেল কার্ড, এই ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আপনাকে দিতে হবে প্রমাণ করতে যে ম্যারেজ সাবসিস্টিং, এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, ওইখানে কি কোনো ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্ট আছে ও কোনো? এটাকে হচ্ছে ইএক্স ওয়ান অফ অ্যাপেন্ডিক্স এফ এম, ইএক্স ওয়ান অফ অ্যাপেন্ডিক্স এফ এম এর আন্ডারে যদি আপনার অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করা প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি মনে করেন 18,600 আপনি এখন দেখায় যদি 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে যেতে চান তাহলে এফএলআর এম করতে হবে, তখন লেভেল A1 লাগে, আর অক্টোবর থেকে বলা হচ্ছে A2 হবে। আপনার ক্ষেত্রে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট প্রয়োজন নয় অ্যাজ লং ইউ আর অ্যাপ্লাইং আন্ডার এফএলআর এপি। ওকে, আরেকটা কোয়েশ্চন হইলো ওই যে পাবলিক ফান্ড আছে ওইটা তো আমি এলাউড নাই। ইউ আর নট এলাউড, আমার ওয়াইফ, আপনার ওয়াইফ আমি ওয়ার্ক করতে ইন্টারনেটে থাকলে উনি নিতে পারবেন, এগুলো ডিসক্লোজ করে ফর্মের ভিতরে আছে যে ইউ আর নট টেকিং এনিথিং বাট ইউর ওয়াইফ ইজ টেকিং কি কি, ওইগুলো কিন্তু ভিতরে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন ওই এফএলআর এফপিতে করি পরে যদি আমি চাই এফএলআর এমএতে যাইতে নেক্সট টাইম জীবন এক্সটেনশনের জন্য আসে, হ্যাঁ নেক্সট টাইম আপনি যখন 18,600 যদি মিট করতে পারেন আপনি এখনো আপনি 18,600 আপনি সুইচ ওভার করতে পারবেন। আচ্ছা, তো ওই এখন না হইলে নেক্সট টাইম যদি করতে চাই, কারণ আমাকে তো নেক্সট টাইম সম্ভব 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 হইলে ওইখানে কি যখন আমি করবো তখন কি ওরা আবার 2.5 ইয়ার দিবে ওর স্টেট 1 ইয়ার ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিবে? না, 2.5 ইয়ার দেবে, তখন লিগালি যদি 10 ইয়ার্স হয়ে যায় তো আপনি সেটেল আর করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ওই যে ওই ওই ফর্মটা ফিল আপ করে সাইড দিলে হবে, আর ওই যে এনএইচএস যে স্পিচ আছে ওইখানে ওই ক্ষেত্রে কত টাকা দিতে হবে? আপনাকে দিতে হবে £500। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউ, থ্যাংক ইউ ফর ইউ, থ্যাংক ইউ। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম, আপনার কে, আপনার একটু টিভি থেকে একটু দূরে যাবেন, আপনারা যারা কল করবেন তাদেরকে আপনি বিনীতভাবে অনুরোধ করছি আপনার টিভি থেকে একটু সরে যাবেন, দূরে যাবেন এবং টিভিটা মিউট করে দেবেন প্লিজ, এবং আমার সঙ্গে কথা বলবেন এবং আমার সঙ্গে শোনার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আছি ভালো ভাইয়া। আমার একটা প্রশ্ন হলো গিয়া, আমি এক ভদ্র মহিলাকে বিয়ে করছি এদেশে। হ্যালো, শুনছেন আমার কথাটা? বলুন। আচ্ছা, উনি আসছিলেন পার্ক ভিসা। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন, পাওয়ার পর উনার আগের হাজবেন্ডের সাথে উনার ডিভোর্স হয়ে গেছে। এরপর আমি বিয়ে করছি উনাকে, আমার স্ট্যাটাস হচ্ছে আমি এদেশে 2002 আসছিলাম, বুঝছেন, অন্যের পাসপোর্ট নিয়ে আসি, আমি এখানে থাকতে গেছি, তারপর আমি কেস করছি, মাঝে মধ্যে আপনাকে হারাই ফেলছে, আপনি কি টেলিফোন সেটটা কি মুখের কাছে নিতে পারেন একটু প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার বিয়ের হয়ে গেছে 3 বছর, বুঝছেন, এখন আমার একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়েছে, নিয়ারলি 3 মান্থ হয়ে গেছে, এখন কি আমার কি অবস্থা বা কি রকম কি করলে ভালো হবে একটু তো বলবেন আমাকে। আপনি কি ব্রিটিশ সিটিজেন কে বিয়ে করেছেন? উনি ব্রিটিশ না, উনি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন এদেশে, উনি পালস বিষয়ে আসছিলেন, যার সাথে আসছিলেন ওর সাথে ওর ডিভোর্স। আপনার কি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট আছে? না, ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট নাই, আমরা মুসলিম বিয়ে করছি আর 3 ইয়ার্স থেকে আমরা একসাথে আছি। আপনি যদি 2 বছর উপরে থাকেন দেন ইউ উইল বি ট্রিটেড অ্যাজ এ পার্টনার, আর পার্টনার হিসেবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু ইউ হ্যাভ টু প্রোভাইড উইথ দ্য এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার, লাইক ইউটিলিটি বিলস, ব্যাঙ্ক স্টেটমেন্ট,
মেডিকেল কার্ড এই ধরনের অফিশিয়াল ডকুমেন্ট কিন্তু আপনার মোর দেন টু ইয়ার্স যদি আপনি দেখাতে পারেন যে ইউ হ্যাভ বিন লিভিং উইথ ইউর ওয়াইফ আপনার ওয়াইফের নামে আপনার নামে তাহলে কিন্তু আপনি ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট না হলেও চলবে অ্যাজ এ পার্টনার হিসাবে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন এই ক্ষেত্রে আপনি আন্ডার ইএক্স ওয়ান অফ অ্যাপেন্ডিক্স এফ এম এ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আন্ডার এফ এল আর এফ আমি এটা জানতে চাই আমার কেসটা এখন আপিলে যে আপিলের ডেটের জন্য আমি অপেক্ষা করতেছি এখন আপিলটা কি আপনার ওন রাইটে ওন রাইটে ছিল তখন এই সময় এই কেসে আমার এই এখন আপনার যে চেঞ্জ অফ সার্কামস্টেন্স হয়েছে এটা দিয়েও আপনি সেকশন 120 নোটিশও দিয়ে আপনি আপিলেও এটা হিয়ারিং করে ফেলতে পারেন একবারে কিন্তু আপনাকে প্রপার নোটিশ দিতে হবে হোম অফিসে আর ওইটা উদ্যোগ করে ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনার দুটো অপশন আছে না আমি চাচ্ছি না ফ্রেশ অ্যাপ্লিকেশন এখন করতে বুঝছেন তাহলে আপনি যেটা করতে পারেন আপনার এই সিচুয়েশন এক্সপ্লেইন করে এটা বলে সেকশন 120 নোটিশ আমি এক্সপ্লেইন কার কাছে করব কোর্টের কাছে করব এইগুলো আপনাকে হোম অফিসে জানাতে হবে কোর্টে জানাতে হবে রিজনেবল নোটিশ দিয়ে এবং যখন হিয়ারিং হবে তখন এই ডকুমেন্টগুলো আপনি প্লেস করে আপনি তখন বলতে পারেন যে আপনি এখন স্পাউস অফ পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন মাঝে মধ্যে একদম হারাই যাচ্ছেন মনে হচ্ছে অনেক দূর থেকে বলছেন কোর্টে এগুলো ভালো একজন লয়ারের কাছে যান যে আপনি এই যে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস এগুলো একটা প্রপার নোটিশ দিতে হবে হোম অফিসকে হোম অফিস প্রেজেন্ট অফিসারের কাছে হোম অফিসে কোর্টে হিয়ারিং এর বেশ কিছুদিন আগে যাতে ওরা এটা আবার রিভিউ করতে পারে কিংবা এটা এটা কনসিডার করতে পারে তখন হিয়ারিং এ যে এটার উপরে হিয়ারিং হবে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি আমার একটা প্রশ্ন হয় জি প্লিজ করুন আমি 2009 স্টুডেন্ট ভিসায় আসলাম জি 2014 2013 আমার ভিসা শেষ হয়ে গেছে 14 ভিসা শেষ হয়ে গেছিল আমি 2014 বিয়া করছি বিয়া করার পরে এফএলআর ও কইরা আমি একটু সময় বাড়াইয়া আমার ওয়াইফের 6 মান্থ জব দেখাই আমি অ্যাপ্লিকেশন করছি লাস্ট অগাস্ট আফটার 7 মান্থ অ্যাপ্লিকেশনের আফটার সেকেন্ড 7 মান্থ আমারে তারা একটা লেটার দিছে যে আমি সাইন দেওয়ার লাগি আমি এভরি মান্থের ফার্স্ট উইক মন্ডে আমি সাইন দিতাম তো ফার্স্ট সাইন আমি গেছি এক মাস আগে লাস্ট সাইন আছিল আমার সেকেন্ড সাইন আমি দিছি গত সোমবারের আগে সোমবারে এই সোমবারে যাওয়ার পরে তারা আমার দিছে জুনের 7 তারিখ নিলে প্রায় 3 মাস পর আবার সাইন দিতাম বাট আমার এখনো মানে এরকম কোনো ইনফরমেশনও তারা দিছে না আমার সলিসিটারের কাছে না বা আমার কাছে না যে আমারে রিফিউজ করছে অথবা এরকম কোনো ইনফরমেশন না জাস্ট খালি আমার সাইন দেওয়া লাগে হয়েছে এখন আমি বুঝলাম না যে আমার অ্যাপ্লিকেশনের কন্ডিশনটা কি তা এখন আপনি চিঠি লিখতে পারেন হোম অফিসে যে আপডেট চেয়ে নাম্বার 1 আর আপনাকে যে সাইনিং এ দিয়েছে এটা নেগেটিভ কিছু না এখন সবাই মোটামুটি সাইনিং দিয়ে দেয় যাদের ইভেন অ্যাপিল যাদের অ্যাপিল পেন্ডিং আছে অ্যাপ্লিকেশন তাদেরও কিন্তু সাইনিং দিয়ে দেয় শুধু ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ক্ষেত্রে অনেক সময় করে না কিন্তু কোনো অবরেস্টার থাকলে কিংবা তারা পরবর্তী লিগালাইজ করতে চাইলে তখনই তাদেরকে এখন কিন্তু সাইনিং এ দিয়ে দিচ্ছে এটা কিন্তু নেগেটিভ কিছু না কিন্তু অ্যাপ্লিকেশন যদি আপনার ঠিক থাকে সব কিছু যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ওখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে আর আপডেটের চেয়ে আপনি চিঠি লিখতে পারেন যে হোয়াট ইজ গোয়িং অন প্লিজ গিভ আন আপডেট সেইভাবে ওরা তখন আপনাদেরকে জানাবে যে এটা পেন্ডিং আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ জি আচ্ছা থ্যাংক ইউ নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম ও সুই দর্শক আমাকে বলা হচ্ছে যে একটা ব্রেকে যেতে হবে আমাদের এই পর্ব এখনই শেষ হয়ে গেল আপনারা ব্রেকের পরে আবারও দেখা হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ